রাতে প্রায় ঘুম হয়নি বললেই চলে, অনেক সকাল সকাল উঠেছি। আজকের সকালটা ভীষণ স্পেশাল, কারণ পরিবারের সকলে মিলে আমরা চললাম পাহাড়ের উদ্দেশ্যে। আজকের ব্লগে শেয়ার করব আমাদের যাত্রাপথের এরকম ছোট ছোট অনেক মুহূর্ত। তার আগে আমি আমার পরিচয় পর্বটি সেরে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি, চলে এসেছি পিউভিউ ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এই যে দেখতেই পাচ্ছ, মালদা থেকে জায়ামুড়া রওনা দিয়েছিল আর আমরা বালুরঘাট থেকে। মোটামুটি দুটো পরিবার একটা জায়গায় এসে যখন মিট করলাম, তখন শুরু হলো যাত্রার আসল আনন্দটা। মানে এবার আমাদের শুরু হলো কোনো একটা ভালো স্পট দেখে সেখানে দাঁড়িয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নেব। সেই জায়গায় খুঁজছি, খুঁজতে খুঁজতে এমন সুন্দর একটা জায়গা পেয়ে গেলাম রাস্তার ধারে। দেখো একবার চারিপাশটা তোমাদের দেখাচ্ছি। একদম মন থেকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, পরিবারের সকলে মিলে ওই রুটিন মেনে ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া তো প্রতিদিনই হয়, কিন্তু সত্যি বলছি রাস্তার ধারে এরকম পেপার বিছিয়ে বসে খাওয়া দাওয়া করার একটা আলাদাই অনুভূতি বা মজা রয়েছে। সকালের জলখাবারটা কী দিয়ে সেরে নিয়েছি সেটা তো তোমাদের বলাই হয়নি, চলো তাহলে এবার সেটা দেখিয়ে দিই। আমাদের ছিল ছোলার ডাল, রুটি, মিষ্টি আর কলা, এই সমস্ত কিন্তু বাড়ি থেকে করে নিয়ে আমরা বেরিয়েছিলাম। এখন আমাদের বর্তমান গন্তব্য হচ্ছে আলিপুরদুয়ার। তবে আলিপুরদুয়ার যাওয়ার আগে আমরা বেশ কিছু জায়গা ঘুরে দেখব, সেটা না হয় তোমাদের সেই জায়গাতে গিয়ে বলছি। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি অনেকটা পথ পেরিয়ে, এমন সুন্দর একটা জায়গা থেকে দাঁড়িয়ে পড়লাম, কারণ দুপুরের খাওয়া দাওয়াটাও তো সেরে নিতে হবে। এখন আমরা যে জায়গাটিতে আছি এটা হলো কোচবিহার। কোচবিহারে খুব সুন্দর একটা যেতে যেতেই দেখলাম ধাবা পেলাম, এই ধাবাতে ঢুকে পড়েছি। ধাবার চারিপাশটা না ফাঁকা সবুজে সবুজ ধান ক্ষেত, এই ধান ক্ষেতের মধ্যে এমন সুন্দর ধাবাটা বেশ ভালো লাগছিল। এখানে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে ফটো টটো তুললাম, তারপরেই আমরা অর্ডার করলাম ওই যে মাছে ভাতে বাঙালি, মানে দুপুরবেলা ভাত মাছের ঝোল এই সমস্ত কিছু অর্ডার করেছিলাম, কারণ পাহাড়ে গেলে তো আর মনের মতন সব কিছু খাওয়ার দাওয়ার পাওয়া যায় না। তো যাই হোক, এখানে ওরা থালিতে দিয়েছিল পাঁপড় ভাজা, কাঁচা লঙ্কা, ঘি, একটা সবজি পটলের ছিল, আর সাথে ছিল পাতলা ডাল, আর আমরা অর্ডার করেছিলাম মাছ। এবার মাছ বা পনির বা ডিম, যে যেটা খেতে চাও সেটা অর্ডার করতে পারো। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা আমাদের প্রথম গন্তব্যে চলে এসেছি। তোমাদের বলেছিলাম আজকে আমরা আলিপুরদুয়ারে কিন্তু তোমাদের যে হোটেলে থাকবো সেখানে নিয়ে যাচ্ছি। তবে যাওয়ার পথেই আমরা কিন্তু কোচবিহারে কোচবিহার রাজবাড়িটা ঘুরে দেখে নিয়েছিলাম। দেখে নিয়েছিলাম মদনমোহন মন্দির, বিখ্যাত সেই অতি প্রসিদ্ধ মদনমোহন মন্দির। এইগুলোর কিন্তু ফুল ভিডিও আপলোড হয়েছে, তোমরা চাইলে এইগুলোর ভিডিও দেখে নিতে পারো, আশা করি ভীষণ ভালো লাগবে। এবারে তো তোমরা দেখলেই গেটের উপরে লেখা ছিল আমরা ঢুকে পড়েছি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে হোটেল শিবম এই যে লেখা আছে, এই হোটেলেই আজকে আমাদের রাত্রি যাপন। এবং এই হোটেলের ব্যাপারে আমি তোমাদের সঙ্গে আজকে ডিটেলসে কিন্তু আলোচনা করব, এখানকার ভালো মন্দ সবটা কিছু তোমাদের সামনে তুলে ধরব। অনেক দিন ধরে অনেক জায়গায় তো ঘুরছি, কিন্তু সত্যি বলছি এবারের ঘোরাটা কোথাও গিয়ে একটু অন্য রকমের, কারণ আমরা দুটো পরিবার নিজেদের গাড়ি নিয়ে, মানে পাহাড়ে গাড়ি চালিয়ে ঘুরবো এরকম একটা চিন্তাভাবনা করে যেহেতু বেরিয়েছি, তাই আমাদের কিন্তু যে কোনো হোটেলেই থাকার আগে প্রথম ক্রাইটেরিয়া ছিল গাড়ি পার্কিংয়ের জন্য সুবন্দোবস্ত থাকে, যেটা কিন্তু আমরা এখানে পেয়েছি। একদম রাস্তার ওপরেই এই হোটেল শিবম, তোমাদের ভেতরটা প্রথমেই ঢুকে দেখালাম, এখন সোজা নিয়ে যাবো ওপরে, মানে আমাদের যে রুমগুলো আছে সেটা দেখাবো। সিঁড়িগুলো বেশ চওড়া এবং খাড়া না, উঠতে কোনোরকম কোনো অসুবিধে হয়নি। আর এই যে সোজা চলে আসার পরে এই দিকে হলো আমাদের রুম, আমি সেদিকে তোমাদের একটু পরে নিয়ে যাচ্ছি, আগে তোমাদের এখান থেকে আমি একটু দেখাই এই দিকটা। দেখো এতটা সুন্দর, রুমে যদি মনে হয় খুব বেশিক্ষণ কাটাতে ইচ্ছে করছে না, তাহলে কিন্তু বেরিয়ে এসে এরকম সুন্দর একটা ব্যালকানি আছে যেখান থেকে তোমরা বাইরেটাও দেখতে পারবে এবং খুব সুন্দরভাবে এখানে কিন্তু অনেকটা সময় কাটাতে পারবে। আর এই দেখো তোমাদের আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, গাড়ি কিন্তু খুব সুন্দরভাবে এখানে পার্ক করা যাবে, আর যারা গাড়ি নিয়ে আসতে চাইছো তাদের কিন্তু এখানে গাড়ি রাখার কোনো সমস্যাই হবে না। আর যারা এরকম সামনের দিকের রুমগুলো বুক করবে তাদের তো এরকম রুমের সাথে অ্যাটাচ ব্যালকানি পেয়েই যাবে, তাছাড়াও এই ব্যালকানিটা তো রয়েইছে। আমাদের রুমটা যেমন একটু ভেতর দিকে ছিল তাতে কোনো অসুবিধে হয়নি, কারণ আমরা তো ছিলাম মাত্র এক রাত আর এসে পৌঁছেছিলাম প্রায় সন্ধ্যের দিকে। এখন তোমাদের নিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে, চলো রুমগুলো দেখে নেওয়া যাক যে রুমগুলো কেমন এবং রুমে কী কী রয়েছে, যেটুকু দরকারি জিনিসপত্র সেইগুলো আছে কি না, বাথরুম কেমন সবটাই তোমাদেরকে দেখাবো।
এই হলো একটা রুম, এই রুমে থাকছে মায়েরা, আমার মা, শাশুড়িমা, মাইমা, এরা সব এখানে থাকছে। ওদিকে একটা সিঙ্গেল বেড আছে, এদিকে একটা ডাবল বেড আছে, আর সাথে এরকম একটা আলমারি দিয়েছে যেখানে তোমরা রাখতে পারবে জিনিসপত্র। আর তার সাথে কিন্তু একটা সুন্দর বসার এরকম সোফা আছে, সাথে এরকম একটা টেবিল আছে, টিভি আছে, টি টেবিল রয়েছে, আর সাথে একটা বেশ সুন্দর আয়নাও আছে, বেসিন আছে, এখানে একটা জানলা আছে, যদিও বা দেখার মতন সেরকম কিছুই নেই। আর বাথরুমে তোমাদেরকে বলবো, আমি বাথরুমে নিয়ে যাব। এই 109 নম্বর রুমটা আমাদের, 108 নম্বর রুমটা ছিল আমার শাশুড়ি মায়েদের। আর এবার আমাদের রুমেও সেম একই এরকম ডবল বেডও রয়েছে, সিঙ্গেল বেডও রয়েছে, আলনা রয়েছে, টিভি রয়েছে, একটা আলমারি রয়েছে, সবই যা যা দেখলে ওই রুমে সবই এই রুমেও ছিল। বাথরুমে কিন্তু সবচেয়ে যেটা ভীষণ প্রয়োজন, যারা আমরা ছোটো বাচ্চা নিয়ে আসি বা শীতের জায়গায় আসলে যেটা আমরা সবার প্রথমে খুঁজি, সেটা হচ্ছে গিজার। তো গিজার কিন্তু বাথরুমে ছিল, আর সাথে এমনি যা যা দরকার বাথরুমেও সব কিছুই ছিল। এখন চলে এসেছি আমরা ডাইনিংয়ে, ডাইনিংটা কিন্তু নিচে। হ্যাঁ, তবে বলে রাখি রুম সার্ভিসেরও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে, কিন্তু আমরা ওই রুমে মানে খেতে চাইনি, কারণ রুমে খেলে পরে রুমে একটু অসুবিধেই হয়, আমরা চলে এসেছি জন্য ডাইনিংয়ে খাবো বলে। এইবার দেখো বাইরেটা দেখাচ্ছি, ওয়েদারটা মানে পুরো ঝমঝম করে বৃষ্টি, বৃষ্টি সারাক্ষণ, যখন থেকে এসেছি সন্ধ্যের পরের থেকেই নেমে গেল বৃষ্টি। খুব বাচ্চার বেঁচে গেছি, কারণ আলিপুরদুয়ারে তো আর ঘুরে সেরকম দেখার কিছু নেই, তাই বৃষ্টি হলেও অসুবিধা হয়নি, রুমেই কাটিয়ে দিয়েছি। আর কোচবিহারেই মোটামুটি আমাদের যা যা দেখার আজকে সবই দেখে আমরা তারপরেই হোটেলে ঢুকেছি। তো রাতের খাবারে ছিল আলু ভাজা, কাঁচা পেঁয়াজ, লেবু, ডাল, আর এদিকে ছিল তোমার হচ্ছে রুটি, যারা রুটি খায় ভাত না খেয়ে তাদেরকে রুটিও দিয়েছে, ছিল পনির, ডিম এবং মাছ, এই সমস্ত কিছু, মানে যে যা খাচ্ছে সে সেভাবে অর্ডার করে দিচ্ছে। এবারে আমি আসবো স্টাফদের বিহেভিয়ার নিয়ে। প্রথম কথা হচ্ছে খাওয়া দাওয়া, মানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু দুর্দান্ত ছিল। রান্নাগুলো মনে হচ্ছিলো একদম ঘরোয়া, একদম সিম্পল, সুন্দর রান্না, খুব বেশি রিচ না, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর তার সাথে যেটা বলবো, কোয়ান্টিটি তো প্রচুর ছিল, মানে আমাদের জন্য আমরা তো খেয়েও অতটা শেষ করতে পারিনি, নষ্ট হয়েছে শেষে। স্টাফদের ব্যবহার নিয়ে কোনো কথা হবে না, সত্যি বলছি হোটেলের প্রত্যেকটি স্টাফের ব্যবহারই কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। আরও একটা কথা না বললেই নয়, যেহেতু এবারের ট্যুরে বুঝতেই পারছো আমাদের সঙ্গে যেমন বয়স্ক মানুষ রয়েছে তেমন ছোট বাচ্চাও রয়েছে, তাই আমরা কিন্তু যখন যা কিছু চেয়েছিলাম সবটাই ওনারা চেষ্টা করেছেন আমাদের ব্যবস্থা করে দেওয়ার, সেটাও আমাদের ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ সকাল সকাল উঠে রওনা দিচ্ছি গুয়াহাটির উদ্দেশ্যে। আশা করছি আজকে সারাদিনের যে মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তোমাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থেকো পিউ ভিউ ব্লগ।